বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব মমতার দর্শক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য দিয়েছেন সোমবার বিধানসভার অধিবেশনে কথা বলেছেন তিনি এই কষ্ট পেয়েছে অন্তত ভাবছিলাম যে যেখানে বিজেপি সরকার মানে মারাত্মকভাবে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারণা শুরু করেছে সারা বিশ্বব্যাপী তাদের দেশ তো বটেই তাদের মিডিয়া গুলোকে উসকে দিয়েছে রীতিমতো সেটা বাংলাদেশের সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই বক্তব্য ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় এটা মনে তাই যে বাংলাদেশ প্রশ্নে তারা এক যে বাংলাদেশকে বাড়তে দেয়া যাবে না বাংলাদেশকে শান্তিতে থাকতে দেয়া যাবে না বাংলাদেশের শেখ হাসিনার মতো নত সরকার দরকার শেষ পর্যন্ত এই ইস্যুতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী আর মমতা একই হয়ে গেলে অথবা এত অসম্মানজনক একটি প্রস্তাব বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের দেশে দেশে যেখানে গৃহযুদ্ধ অশান্তি সেখানে পাঠায় জাতিসংঘ সেখানে সবচেয়ে বড় মানে শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বেশি সংখ্যায় কাজ করে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সেই দেশটিতে পাঠাতে বলছে শান্তিরক্ষী বাহিনী কেন বলছেন যে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে এবং হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হইল বাংলাদেশে এমন একটা পরিস্থিতি কোথায় কোথায় সেই পরিস্থিতি সোমবার বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় এই কথা বলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী এই সময় বাংলাদেশ প্রসঙ্গে দেশটির সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেন তিনি বলেন আমরা প্রস্তাব দিলাম এই নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দিন রাষ্ট্রসংঘের অর্থাৎ জাতিসংঘের নজরে আনা হোক বিষয়টি কেন্দ্র জাতিসংঘের কাছে আবেদন করুক শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য কি কি ঘটনা এর চেয়ে কত গুণ ঘটনা ঘটে ভারতে তো বাংলাদেশ কখনো এরকম চিন্তা করেছে এমন কথা বলেছে কখনো বলেনি এটা খুবই উস্কানিমূলক একটা বক্তব্য বিধানসভায় মমতা বলেন বাংলাদেশে ভারতীয় পতাকাকে লাগাতার অসম্মান করা হচ্ছে কে করছে সোশ্যাল মিডিয়াতে কতগুলি ফেক আইডিতে কারা করছে উদ্দেশ্যমূলক ভাবে এগুলোকে নজরে নিতে হবে আর কলকাতায় তো বাংলাদেশ মিশনের পাশে প্রকাশে পড়ানো হলো জাতীয় পতাকা এবং কুসুপতুলিকা দাহ করা হয়েছে আর এখানে সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে কারা কোথায় কি করছে এটা একটা বড় ইস্যু হয়ে গেল বাংলাদেশে ভারতীয় পতাকাকে লাগাতার সম্মান করা হচ্ছে সেসব ছবিগত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষের মনে ক্ষোভ ও রাগ তৈরি হয়েছে এভাবে জাতীয় পতাকার অমর্যাদা করা ঠিক হচ্ছে না আমি ইস্কনের সঙ্গেও কথা বলেছি এটা একটা স্পর্শকাতর আঘাত দিচ্ছে মানসিক ভাবে আমরা দুশ্চিন্তায় আছি কি করছে ইস্কনের চিময় যে তার সমর্থকরা যে কাণ্ড করেছে একজন আইনজীবী মারা গেছে তারপরে তো বাংলাদেশ সাথে সাথে ইস্কন নিষিদ্ধ করেনি তাহলে সমস্যাটা কোথায় বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেসব ব্যাপারে ইন্টারফেয়ার না আমি কারণ বাংলাদেশ অন্য দেশ এটা আমার মধ্যে পড়ে না কিন্তু আপনার এক মধ্যে পড়ে না আর আপনি বলে দিলেন যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানো হোক বাংলাদেশে অশান্তি নিয়ন্ত্রণে অশান্তি পশ্চিমবঙ্গে নেই অশান্তি ভারতবর্ষ জুড়ে নেই মমতা বলেন ভারতের জাতীয় পতাকার অপমান এভাবে মেনে নেওয়া যেতে পারে না কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি ওই দেশে কেন্দ্র সরকার প্রতিনিধি পাঠাক শান্তির বার্তা নিয়ে তাদের ধর্ম পালন করার অধিকার আছে কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে তারা আবেদন করুক জাতিসংঘ বাহিনী পাঠানোর জন্য বাংলাদেশও বলবে যে সেখানে মুসলমানরা অত্যাচারিত নিপীড়িত তাহলে ভারতেও পাঠানো হোক বাংলাদেশেও পাঠানো হোক ঠিক আছে অসুবিধা নেই একই সঙ্গে দুই দেশে পাঠানো হোক জানা গেছে মমতার এই প্রস্তাব আবেদন আকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী পাঠাবেন বিধানসভার স্পিকার মমতা আরো বলেন প্রধানমন্ত্রী না এই বিষয়ে সংসদকে জানাক এমন ঘটনা ঘটে চললে আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই একবেলা খাবো খাব দরকার হলে একটা রুটি ভাগ করে খাবো আমাদের লোক অত্যাচারিত হোক চাই না মানে কি আমাদের হলো। আমাদের লোককে ফিরিয়ে আনা মানে হিন্দু ধর্ম যারা তারা ভারতের লোক তারা বাংলাদেশের লোক না এই দৃষ্টিভঙ্গিটা এই বক্তব্যটাই তো সাম্প্রদায়িক এই জন্য আমি বললাম যে আমি খুবই আহত হয়েছি মর্মাহত হয়েছি যে মমতাও নরেন্দ্র মোদীর ফাদে পা দিলেন এটা কেমন কথা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা হিন্দু তাদেরকে বলছে এটা আমাদের লোক তাদেরকে আনা হোক দরকার হয় এক খাবো এগুলো তো খুব পপুলারিস্ট মানে কথাবার্তা মানে মানুষ জনতুষ্টি কথাবার্তা আছে না মানুষ খুশি হবে না মমতা মমতা দিয়ে আমাদের পক্ষে বলছে এই টাইপের কথাবার্তা এইরকম সস্তা রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো আগে ভাবতাম যে না তার মধ্যে একটা আলাদা লুক আছে অন্তত সে বিজেপির ফাদে পা দেবেন এখন তো দেখছি যে পুরো নরেন্দ্র মোদী এক কাঠি তারপরে দুই কাঠি উপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন কয়েকদিন আগে এই রাজ্যের প্রায় উনআশি জন মৎস্যজীবী ভুল করে ঢুকে গিয়েছিলেন তারা মুক্তি পাননি আমরা কেন্দ্রকে বলেছি কিন্তু আজও তাদের মুক্তি দেওয়া হয়নি অথচ এখানে বাংলাদেশের ট্রলার ডুবে গিয়েছিল আমরা তাদের উদ্ধার করে দেশে পাঠিয়েছি কিন্তু আমাদের লোককে ওরা ছাড়েনি কেন্দ্র ব্যাপারটা দেখো আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ব্যাপারে বাংলাদেশে মানুষের যে পরিমাণ সহানুভূতি আছে উনি একবার টেলিফোন করতেন আমি জানি না এই ঘটনা আগে শুই নেই যে উনআশি জন মৎস্যজীবী ভুল করে ঢুকছে এবং তাদেরকে জেলে এটা এটা কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা খুবই সামান্য ব্যাপার উনি যদি একটা টেলিফোন ডক্টর মোহাম্মদ ইউনুসকে করেন যে এরকম একটা ঘটনা ঘটছে ছেড়ে দেন এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যায় এইটা মেনশন করে আবার একটা ট্রলার ডুবে গিয়েছিল তাকে উদ্ধার করছে এইটা এই রেফারেন্স দেওয়ার দরকার নেই এটা কেন কি কারণে ঘটছে এটা তো খুব সিম্পল ব্যাপার এটা বিধানসভায় মানে বক্তব্য দিয়ে এটা দৃষ্টি আকর্ষণ করা উচিত হয়নি খুব আমি খুবই দুঃখ পেয়েছি দর্শক মমতার এই বক্তব্য এটা কোনোভাবে আশা করিনি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ